কণ্ঠে সুন্দরবনের বিরল প্রজাতির পশু পাখির ডাক টারজানের স্মৃতি উস্কে বিস্ময় বালক। ছোটবেলা থেকে সুন্দরবনের গভীর অরণ্যে প্রতিনিয়ত যাতায়াত, সেই জঙ্গলের পশু পাখিদের ডাক কানে যেন সবসময় ভেসেই থাকত। আজ সে হয়ে উঠল সুন্দরবনের ছোট্ট টারজান। তার গলায় যেন জাদু রয়েছে। কখনো তার কণ্ঠে শোনা যায় কোকিল, ময়ূর, ব্যাং বা হাঁসের ডাক, আবার কখনো শিয়াল কিংবা কুকুরের ডাক অনুকরণ করতে পারে। আর এমনই আওয়াজ করে সাড়া ফেলে দিয়েছেন সুন্দরবনের পশু পাখিদের নিত্যদিনের সঙ্গী এখন নারায়ণ। কখনো খাবার দেওয়ার জন্য ডাক, আবার কখনো সঙ্গী হওয়ার জন্য তাদের সঙ্গে কণ্ঠস্বরে মরে মেতে ওঠেন ছোট্ট নবারুণ। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট সুন্দরবনের হিঙ্গলগঞ্জের পশ্চিম খেজুর বেরিয়ার 12 বছরের নবারুণ মাহাতো সপ্তম শ্রেণীর ছাত্র পশ্চিম খেজুর বেরিয়া হাই স্কুলে পড়াশোনা করে। 15 থেকে 20টি প্রজাতির পশু পাখির আওয়াজ করে রীতিমতো ভাইরাল এই কিশোর। বাড়িতেই বিভিন্ন আওয়াজ করতে করতে এভাবেই প্রতিভার বিকাশ হয়েছে। প্রথম অবস্থায় পরিবার ও প্রতিবেশীরা এমন আওয়াজ করার জন্য তাকে বকাবকি করলেও এখন সবাই তাকে বাহবা জানায়। বিভিন্ন পাখির আওয়াজ সকালকে মাতিয়ে রাখে ছোট্ট নবারুণ। বাবা রামপ্রসাদ মাহাতো পেশায় মৎস্যজীবী, জঙ্গলে মাছ ধরার পাশাপাশি আবার জমিতে চাষের কাজ করতেন। মা নমিতা মাহাতো বাড়িতে সংসারের কাজ দেখাশোনা করেন। সেই সুবাদেই নবারুণ বাবার সঙ্গে হয়ে উঠেছিল সঙ্গী নিত্যদিনের। এলাকার বাসিন্দারা তার কাছে প্রায়ই বিভিন্ন পশু পাখির ডাক শোনার জন্য বাড়িতে এসে ভিড় জমায়। দরিদ্র পরিবারের ছেলে নবারুণ, পরিবারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি, এইসব ডাক শুনে পরিচিতরা যদি একটু আনন্দ পায়। সন্তানের সুশিক্ষার স্বপ্ন দেখছেন? আপনার এই স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আল আকবর মডেল মিশনের লক্ষ্য। আল আকবর মডেল মিশন একটি আধুনিক আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই যোগাযোগ করুন আল আকবর মডেল মিশনে। হাওয়ার গাড়ি, ঘুঘুমারি, কোচবিহার। বাড়িতে এসে এই শুনলাম ভাইরাল হয়েছে, উপর থেকে লোক এসে তাই দেখতে এসেছে। কি ভাইরাল হয়েছে? ও বিভিন্ন পশু পাখির ডাক নিজের গলায় নকল করতে পারে। এবার ছোটবেলা থেকে ওই নকল করতো, বিভিন্ন পশু পাখি ডাক ডাকতো, আমাদের খুব ভালো লাগতো। এবার বাবা মা সহ্য করতো না, এই সময় ডাক ডাকতে নেই, তবু ওর একটা জেদ, সেই জেদটা বোঝায় রেখে আজকে ভাইরাল হলো, খুব ভালো লাগলো আমাদের। এ যেন ভালো যে একটা জায়গায় যায় আমার। আপনারা কী চাইছেন? একটা ভালো জায়গায় যেন কোনো সাহায্য পায়, ভালো জায়গায় নিজে একটা দাঁড়াতে পারে। আপনার নাম? টুম্পা আড়ি। কোথায় বাড়ি? পশ্চিম খেজি বেরিয়া। বলতে তিন ছেলে মেয়ে পড়াশোনা করে, আমরা স্বামী স্ত্রী দুজন, মা বাবা মোট 7 জন। আমি মাঠে জন খাটি, খেত মজুরি কাজ করি, এতে কষ্ট করে সংসার চালাই। ছেলে মেয়ে যখন অসুবিধা করতো একটু ধমক টমক দিতাম, এ করিস নি বাবা, একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে, পড়াশোনার মধ্যে একটা মেরুদণ্ড আছে, সেটা আগে শিখতে হবে। কী চাইছেন এখন আপনি? আমি এখন চাইছি এখন গ্রামের মানুষ কিংবা দুই একটা এসেছে উঠেছে, অনেকে বলছে তোর ছেলে খুব ভালো করছে, আমি এখন যেতে ভালো হয় সেইটাই আমি চাইছি। কী নাম আপনার? রামপ্রসাদ মাহাতো। আপনার ছেলের নাম? নবারুণ মাহাতো। কোথায় এটা? পশ্চিম খেজুরবাড়িয়া।